আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা বাথরুমে কিভাবে পানির লাইন করবেন, যে প্লাম্বিং এর যে কাজগুলি সেটা আমি আপনাদের দেখাবো, যে আপনার গরম ঠান্ডা পানি কিভাবে সে লাইনটি কাটবেন। আজকে আমার সেই ভিডিও, তো আপনারা দেখুন যে আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনি আপনাকে ওয়ান বাই ওয়ান বুঝিয়ে দেবো, তো আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে মূলত যে কাটিংটা করা হয়েছে, এখানে যে কাটিংটা করা হয়েছে, এটা করা হয়েছিল আপনার টয়লেটের, এলো আপনার বদনার যে পানিটা ভরবে কলের জন্য। আর এখানে এই লাইনটা যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটা কি রাখা হয়েছে, এটা হলো সরাসরি আপনার দেখুন, এখানে বাথরুমের ছাদ কাটিং হয়ে উপরে চলে গেছে, কারণ হলো এখান দিয়ে হলো আমার নর্মাল পানিটা আসবে, নর্মাল পানির জন্য। আর এখানে যেটা দেখতেছেন, এটা হচ্ছে যে এটা 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 যেটা দেখতেছেন, এটা হচ্ছে যে আমার উপরে যে শাওয়ারটা বসবে, এখানে যে ঝর্ণাটা হবে সেটার জন্য। আর এখান থেকে মূলত এখানে আমরা স্টপকক বসাবো এখানে, যাই হোক। আর এখানে আমরা একটি মেজারমেন্ট করে রেখেছি, এখানে যে এখানে দেওয়া আছে, এখানে হলো আমরা একটি কল বসাবো যেটা বালতিতে পানি পড়ার জন্য। আর আরেকটি হচ্ছে এই সাইডে, মানে এই সাইডে আমরা কি করব, গরম পানির ব্যবস্থা করব। এই সাইডে আমরা গরম পানির ব্যবস্থা করব, সেটি কিভাবে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে উপরে যদি আমরা উপরে একটি আমরা ওখানে গিজার বসাবো, তো গিজারের যে আউটপুট লাইনটা সেটা এই পাইপ দিয়ে চলে আসবে। পাইপ দিয়ে চলে আসার পর আমরা ঠিক এই লেভেলে আরেকটি এখানে একটি কল বসাবো, এই লাইনে আরেকটি কল বসাবো। তো ওখান থেকে সে পানির লাইনটা আবার এখানে এসে আমার এখানে স্টপ ককের সাথে এখানে লাগিয়ে দেবো, যাতে আপনি যখন শাওয়ারে গোসল করবেন, গোসল করার সময় যেন ঝর্ণার পানিটা যেন আপনি মিক্স করতে পারেন এখানে, সেজন্য এই দুটো লাইনে এখানে থাকবে। জাস্ট একদম সহজ কাজ। তারপরে এখান দিয়ে দেখুন, এখান দিয়ে একটা কাটিং করেছি, কারণ এই সামনে একটা আমাদের এখানে একটা বেসিং আছে, তো ওখানে আমরা হোল করে দেবো, বাস ওই পাশে বেসিংয়ের লাইনটা যাবে। জাস্ট এইটুকুই কানেকশন, অত জটিল কোনো কিছু না, একদম সহজ কানেকশন, কাটিংটাও একদম সহজ, আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো আর একটু ভালো করে ফলো করুন, যে দেখুন সুন্দর করে দেখুন, যে আমি আপনাদের আবার দেখাচ্ছি, দেখুন কাজটা কীরকম হবে, ঠিক এই স্টাইলের কাজটা হবে। তো কাজটা সম্পূর্ণ হয় নাই, মাত্র কাজটা শুরু করেছে, এই জন্য আমি তাও আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা করে দিলাম। আর যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাকে আর একটু দেখাচ্ছি যে এই বিল্ডিং এর আরো কিছু কাজ আমি দেখাচ্ছি। তো এইদিকে অন্ধকার, তো লাইট নেই, তারপরেও দেখাই। এটা হচ্ছে কিচেন রুম, ছোট একটা কিচেন রুম বাস। আর এখানে আমাদের অলরেডি পাইপ থ্রেডের কাজ চলতেছে, আমরা এই লাইনটা করতেছি পুরো 1 ইঞ্চি পাইপ দিয়ে, 3-4 পাইপটা 1 ইঞ্চি পাইপ। তো এখানে দেখুন, এখানে থ্রেড কাটিং হচ্ছে, ফ্লোরে প্রচুর পরিমাণ বালি আছে, পানি আছে, এর ভিতরেই আমরা কাজ করতেছি, দেখুন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তো আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।